TMSS Institute of Science and ICT পক্ষ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে গত 3-4 মাস ধরে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীতে অচল অবস্থা সৃষ্টি হয়েছে, সেই একই অবস্থা আমার বাংলাদেশেও হয়েছে, যার কারণে তোমরা এখন ঘর বন্ধ অবস্থায় আছো নিজেদেরকে এই বিপদ থেকে ওভারকাম করার জন্য। যদিও আমরা আমাদের নিয়মিত পড়ালেখা থেকে সরে গিয়েছি, পড়ালেখাকে কন্টিনিউ করার জন্য এবং তোমাদের যাতে তোমরা বাড়িতে বসে শতগ্রস্ত না হও সেই কারণে আমি তোমাদের একটা ক্লাস নিব আজকে, সেটা পদার্থবিজ্ঞান 2 এর উপরে, তার একটা অধ্যায় তাপ এবং তাপমাত্রার উপরে। এই তাপ এবং তাপমাত্রার যে অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় থাকে, এই প্রশ্ন পরীক্ষাগুলো তোমাদের অনেক কাজে লাগবে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে এটা গ্রহণ করবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমার মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে তার উত্তরগুলো জেনে নিতে পারবে। তাহলে আসা যাক, আমরা শুরু করি আজকে পাঠদান। আমরা প্রথমে আমরা পড়াবো তাপ, প্রথমে তাপ। তাপ পড়তে গেলে প্রথমে যে প্রশ্নটা আসবে, তাপ কি? আমরা জানি তাপ এক প্রকার শক্তি যা আমরা স্পর্শ মাধ্যমে বুঝতে পারি। যদি গরম বস্তুকে স্পর্শ করি তাহলে গরম অনুভব হবে, আর ঠান্ডা বস্তুকে স্পর্শ করলে ঠান্ডা অনুভব হবে। তাহলে বুঝতে পারছি যে এই বস্তুটা তাপ, তাপীয় বস্তু। এখন আমরা দেখব তাপ পরিমাপের পদ্ধতিগুলো কি কি এবং এককগুলো কি কি। তাপের পদ্ধতি, তাপ পরিমাপের পদ্ধতি, তাপ পরিমাপের পদ্ধতি ও একক, এককগুলো কি কি। আমরা পূর্বেই পদ্ধতিগুলো সম্বন্ধে পড়ে আসছি ফিজিক্স ওয়ানে, এখন সেগুলো দিয়ে আমরা দেখব। প্রথমেই আছে তাপ পরিমাপের পদ্ধতি, হচ্ছে এক এমকেএস, এমকেএস বা এসআই পদ্ধতি। এই পদ্ধতিতে তাপ পরিমাপের একক হচ্ছে জুল, তাপ পরিমাপের একক নাম হচ্ছে জুল। পরীক্ষায় অনেক সব প্রশ্ন আসে যে এক জুল কত হবে, তাহলে আমরা বলবো যে পরিমাণ, যে পরিমাণ তাপ দিয়ে এক জুল পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে আমরা এক জুল বলে থাকি। দুই নম্বরে আছে সিজিএস, সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি, তাপের একক ক্যালোরি, যাকে ইংরেজিতে ক্যালোরি বলে এবং সংক্ষেপে বলে ক্যাল, সিএএল ক্যাল। পরীক্ষায় আসে যে এক ক্যালোরি কাকে বলে, আমরা বলবো যে এক গ্রাম, এখানে দেখো এক গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে এক ক্যালোরি বলে। হ্যাঁ, পরীক্ষার সময় আমরা বিভিন্ন খাবার দ্রব্য লেখা থাকে কে ক্যাল, কে ক্যাল, তার মানে হচ্ছে কিলো ক্যালোরি, ক্যালোরি হিসেবে কিলো দক করলে কিলো ক্যালোরি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা পরীক্ষায় অনেক সময় আসলে কিলো ক্যালোরি কাকে বলে, বলবো 1000 গ্রাম বিশুদ্ধ করে তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা 1 কিলো ক্যালোরি বলে থাকি। ওকে, এইবার আমরা যাবো তিন নম্বর পদ্ধতি। তিন নম্বর পদ্ধতি হচ্ছে এপিএস। এই পদ্ধতিতে তাপের একক হচ্ছে বিটিইউ, বিটিইউ মিনিং হচ্ছে ব্রিটিশ থার্মোনাল ইউনিট, বাংলা বলবো ব্রিটিশ তাপীয় একক। পরীক্ষায় আসে যে এক বিটিইউ কাকে বলে, আমরা বলবো যে 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা 1 বিটিইউ বলে থাকি। এই পদ্ধতিতে আর একটা বড় একক আছে, তার নাম হচ্ছে থাম। হ্যাঁ, তার নাম কি? থাম, তার একটা মডেল থাম। তাহলে পরীক্ষা যাও আসতে পারে যে এক থাম সমান কত, তখন আমরা বলবো যে 1000 বিটিইউ, 1000 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা 1 থাম বলে থাকি। ওকে, এই পদ্ধতিতে আরেকটা এই তাপমাত্রা একটা পদ্ধতিটা হচ্ছে মিক্সার মেথড, মিক্সার মেথড, এম আই এক্স মিক্সার মেথড। এই পদ্ধতিতে তাপ পরিমাপের হচ্ছে সিএইচইউ, সিএইচইউ মানে হচ্ছে সেন্টিগ্রেড হিট ইউনিট, সেন্টিগ্রেড হিট ইউনিট বাংলা বলা হয় সেন্টিগ্রেড তাপীয় একক। কাকে বলে? আমরা বলবো 1 পাউন্ড
বিশুদ্ধ করে তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা বলবো 1 সিএইচ। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসে, সেও যেমন সংক্ষিপ্ত নয় সংক্ষিপ্ত, যেমন 1 ক্যালোরি সমান কত জুল, আমরা বলবো 4.2 জুল। আমরা বলবো যে 1 বিটিইউ সমান কত, 1 পাউন্ড 1 ক্যালোরি সমান কত বিটিইউ, 1 ক্যালোরি সমান 10^5 বিটিইউ। এবং আটটা আছে যে 1 ক্যালোরি কত জুল, তাহলে 1 বিটিইউ। এটা হচ্ছে তাপের এগুলো। এখন যদি পরীক্ষার প্রশ্ন আসে যে আন্তর্জাতিক পদ্ধতিতে তাপের একক কি, সরাসরি বলে দেবো এমকেজ বা হিসাবে তাপের একক। পরবর্তী আমরা সবাই বুঝতে পেরেছি। এরপরে আমরা যাবো হচ্ছে তাপের উৎস। তাপের উৎসগুলো কি, তাপের প্রধান উৎস হচ্ছে তাপের উৎস। হ্যাঁ, তাপের উৎসগুলো আমরা দেখবো এখন। সবাই আমরা তাপের উৎস সম্বন্ধে মোটামুটি সবার ধারণা আছে, তার সম্বন্ধে ভয় হবো তো তাপ হলো যদি এরপর আমরা আরো অনেক ভাবে পেয়ে থাকি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন হয়। আমরা সাধারণত ছোট্ট একটা কথা বলি, আমরা যদি পানির ভিতরে চুন দিই, দেখবো তো এখানে কি হচ্ছে, দুটুর উঠতেছে, কিছুক্ষণ ভিতরটা গরম হয়ে যায়, তার মানে বুঝতে পারছো যে এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটছে, ঘটে কি হয়েছে, তাপ উৎপন্ন হয়েছে। ঘর্ষণের ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়, সরি, ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। যেমন আমরা জানি অনেক বনের ভিতরে আগুন লেগে যায় অনেক সময়, এখানে কি হয়, জঙ্গলের সময় শুকনা গাছে গাছে ঘর্ষণ লেগে ওই আগুন স্প্রিং হয়ে আগুন ধরে যায়। এই এই উৎসগুলো আছে দহন প্রক্রিয়ার মাধ্যমে, যেমন রান্না করে তখন কাঠ খাদ্য দহন করি, সেগুলো আমাদের খাবো তাপ উৎপন্ন হয়। ওকে, আমরা বুঝতে পারছি। এবার আমরা জানবো তাপমাত্রা। তাপমাত্রা কি সেটা আমরা দেখব। তাপমাত্রাটা কি, তাপমাত্রা আমরা দেখব। প্রথম প্রশ্ন আসবে তাপমাত্রা কি, পরীক্ষায় আসবে তাপমাত্রা কি। তাপমাত্রা হচ্ছে তাপের ফল বা তাপের তাপমাত্রা হচ্ছে তাপের তাপীয়তা অবস্থা। ওকে, যা তাপকে এক বস্তু থেকে অন্য বস্তুতে যাওয়ার একটা পদ্ধতি বা কি বলে দিক নির্দেশন করে। ওকে, হ্যাঁ, এবার প্রশ্ন আসবে যে তাপমাত্রার পরিমাপের স্কেল বা থার্মোমিটারগুলো কি কি, থার্মোমিটার গুলো কি কি। এখন থার্মোমিটার অনেক প্রকার আছে, এখন তোমরা একটু ছোট পাশে আসো, ধরো একটু বড় পাশে তখন অনেক থার্মোমিটার পাবা। নর্মালি আমরা এই লেভেলে যে থার্মোমিটার গুলো ব্যবহার করে থাকি সেগুলোর নাম হচ্ছে, 1 নম্বরে সেলসিয়াস বা সেন্টিগ্রেড, তোমরা এটা সবাই পরিচিত, বিভিন্ন সময় আমরা টিভিতে দেখে থাকি। হ্যাঁ, সেন্টিগ্রেড ডিগ্রি সি তারা দেখে থাকি, শব্দ ডিগ্রি সি দিয়ে প্রকাশ করা হয়, বিভিন্ন তাপমাত্রা দিলে আজকে সর্বোচ্চ তাপমাত্রা এত, সর্বনিম্ন তাপমাত্রা এত, এই সেন্টিগ্রেড পরিচিত আমরা। এই সেন্টিগ্রেড আর স্কেলটা আবিষ্কার করছে বিজ্ঞানী সেলসিয়াস। ওকে, এরপরে আছে 2 নম্বরটা ফারেনহাইট। ফারেনহাইটের সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত, কারণ ফারেনহাইট স্কেলটা আমরা আমাদের শরীরের টেম্পারেচার মাপার সময় আমরা এটা এই এই স্কেলে ব্যবহার করে থাকি, এটা বিজ্ঞানী ফারেনহাইট আবিষ্কার করছে। ওকে, এরপরে আছে ক্যালভিন, এটা আমরা ডিগ্রি কে দিয়ে প্রকাশ করি, বিজ্ঞানী তো ক্যালভিন এটা আবিষ্কার করেছেন, তার নাম অনুসারে স্কেল নাম ক্যালভিন স্কেল। এরপরে আছে রোমার জার্মানি বিজ্ঞানী, হ্যাঁ, উনি এটা আবিষ্কার করেছেন, ওনার নাম অনুসারে রোমার, সংক্ষেপে ডিগ্রি আর দিয়ে প্রকাশ করা হয়। এরপরে আছে র্যাঙ্কিং, বিজ্ঞানী র্যাঙ্কিং উনি এটা আবিষ্কার করেছেন, ওনার নাম অনুসারে এটাকে আমরা ব্যাঙ্কিং ধারণা করে থাকি, এটা হলো RN দিয়ে প্রকাশ করে থাকি। এইগুলো মোটামুটি আমরা নর্মালি এই ধর্মগুলো এখন আমাদের লেভেলগুলোতে এটাই আমরা ব্যবহার করে থাকি। এখন পরীক্ষায় আসে যে তাপমাত্রা পরিমাপের এককগুলো কী কী, পরিমাপের পদ্ধতি এবং এককগুলো কী কী। হ্যাঁ, তাপমাত্রা পরিমাপের পদ্ধতি এবং একক, আমরা পদ্ধতি আগেই বলেছি, পদ্ধতি কী, হ্যাঁ, পদ্ধতি আমরা আগেই বলেছি, সেগুলো হচ্ছে MKS, CGS, FPS। তাহলে আমরা দেখি যে MKS পদ্ধতিতে তাপের একক কী, তাপমাত্রা একক কী, MKS বা SI পদ্ধতিতে
তাপমাত্রা এই হচ্ছে কি ডিগ্রি কে মানে কেলভিন কেলভিন স্কেল দিয়ে যেটা মাপব সেটা হবে আন্তর্জাতিক পদ্ধতি বা ওয়ার্ল্ড এরিয়া ব্যবহৃত হয় দুই নম্বরে আছে সিজিএস সিজিএস পদ্ধতিতে কি হবে সিজিএস পদ্ধতি ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস আর এফপিএস পদ্ধতিতে আছে এফপিএস পদ্ধতিতে করতে হবে এফপিএস পদ্ধতিতে হবে ডিগ্রি ফারেনহাইট আর বুঝতে পারছি পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে ইনশাআল্লাহ আমরা সুন্দর করে অ্যানসার করতে পারবো আশা করি সবাই পারবে এখন আমরা যে ফর্মুলাগুলো দেখলাম ওই ফর্মুলাগুলোর একটা পরিমাপ আছে পরিমাপের একটা কি আছে তার নিম্ন স্থিরাঙ্ক আছে আর তার উর্ধ্বস্থ আছে অর্থাৎ সর্বনিম্ন কত সর্বোচ্চ কত এটা আমরা পরিমাপে আছে না আমরা মাত্রাতে মাপি এক 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 কেজি দিয়ে এক কেজি মাপি 100 গ্রাম 100 গ্রাম মাপি এরকম আর কি তাহলে আমরা একটা ফর্মুলা দেখি হ্যাঁ এই ফর্মুলা এই থার্মোমিটারের নিম্ন যে প্রান্ত থাকবে সে যে প্রান্ত পরত থাকে ওই প্রান্তকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক প্রান্ত নিম্ন স্থিরাঙ্ক প্রান্ত আগে বলে আমরা স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপ কত 760 মিলি পরত চাপ এই চাপে যদি এক খণ্ড বরফে রেখে দিই ওই বরফগুলো যদি পানি হয়ে যায় তাহলে সেটা স্বাভাবিক সেটাকে বলে নিম্ন স্থিরাঙ্ক প্রান্ত আর স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপে যদি ওই বরফগুলো পানি বাষ্প করে থাকে তাকে আমরা বলি উর্ধ্ব স্থিরাঙ্ক প্রান্ত ঠিক এটা তাই যার মধ্যে আমরা ফর্মুলা তৈরি করছি তখন আমরা কিভাবে কাজ করেছি এই দাগামটা কিভাবে করেছি আমরা বরফের ভিতরে এই থার্মোটা দিয়ে দেখছি যে ওর সর্বনিম্ন দাগ সর্বনিম্ন কোথায় গিয়ে থামে আবার ওইটাকেই বাষ্প করে দেখছি সর্বোচ্চ সর্বোচ্চ তাপমাত্রা কোথায় গিয়ে থামে তারপরে আমরা নিম্ন স্থিরাঙ্ক উর্ধ্ব স্থিরাঙ্ক নির্ণয় করে নিয়েছি এখন তাহলে আমরা দেখব আমাদের যে থার্মোটাগুলো আছে ওর নিম্ন স্থিরাঙ্ক উর্ধ্ব স্থিরাঙ্ক আমরা প্রথমে দেখব ডিগ্রি সি ডিগ্রি সি এ সেন্টিগ্রেড স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 সর্বোচ্চ কত 100 আমরা যদি দেখি এরপরে কি আছে ফারেনহাইট ফারেনহাইটে কত হবে দেখব আমরা এটা ফারেনহাইটের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 আর সর্বোচ্চ হচ্ছে 212 এরপরে কি আছে এরপরে আছে হচ্ছে সরি ডিগ্রি ডিগ্রি কেলভিন এরপরে আছে কি কেলভিন স্কেল ডিগ্রি কেলভিন ডিগ্রি কেলভিন ডিগ্রি কেলভিন এর কত এটা আছে 273 তাহলে হচ্ছে 313 এরপরে আছে ডিগ্রি রোমার রোমারের কত রোমারের হচ্ছে 0 আর হচ্ছে কত 80 এরপরে আছে র্যাঙ্কিং র্যাঙ্কিং এর কত হবে তাহলে র্যাঙ্কিং এরও আছে র্যাঙ্কিং কত সেটা র্যাঙ্কিং এ হচ্ছে 492 হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারছি এই যে এটা হচ্ছে কি এটা হলো ফারেনহাইট এটা রোমার এটা হচ্ছে র্যাঙ্কিং তাহলে আমরা পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসে থাকে যে তাপমাত্রা পরিমাপের স্কেল বা থার্মোমিটার গুলো নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং মৌলিক দূরত্ব গুলো তাহলে আমরা অটোমেটিক পেয়ে যাবো নিম্ন স্থিরাঙ্ক গুলো পেয়ে গেছি আমরা ঊর্ধ্ব স্থিরাঙ্ক গুলো পেয়ে গেছি মৌলিক দূরত্ব কি বলে এই যে দুটি থার্মোমিটারের যে মধ্যবর্তী দূরত্ব এটাকে বলা হয় মৌলিক দূরত্ব বা মৌলিক ব্যবধান তবে এটা করার সময় অবশ্যই মনে রাখতে হবে তাপ পরিমাপের একটা ধর্ম হচ্ছে তাপ সবসময় বেশি দিকে কমমাপ্ত হয় আর তাপ সবসময় বেশি দিকে কমের দিকে যায় তার মানে আমরা 100 থেকে 0 বিয়োগ করে যাবো সেটি হলো মৌলিক ব্যবধান 212 থেকে 32 বিয়োগ করলে এফের আমরা পেয়ে যাবো ফারেনহাইটে আমরা কেলভিনে একইভাবে পাবো 373 থেকে 273 বাদ দিয়ে যাবো সেটা রোমারের ক্ষেত্রে একই আর এর ক্ষেত্রে একইভাবে আমরা পরিমাপ করে এই প্রশ্নের আনসার আমরা করে ফেলতে পারবো খুব দ্রুত এখান থেকে আপনার প্রশ্ন পরীক্ষায় আসে থাকে যে পানি তরিত বিন্দু মানে তরিত বিন্দু হচ্ছে পানি তিনটি অবস্থা হ্যাঁ তরল তরল বা বায়বীয় বাষ্পীয় অবস্থা আর কি তার কি অবস্থা থাকে সেটাকে আমরা তরিত বিন্দু বলে থাকি সেটা হলো সেই তরিত বিন্দু কত সেটা হচ্ছে 273.16 ডিগ্রি কেলভিন এই তাপমাত্রাকে বলা হয় পানি তরিত বিন্দু তার মানে এই এই তাপমাত্রায় পানির তিনটি অবস্থায় পানি একই একই তাপমাত্রা তাপমাত্রা প্রদর্শন করে এটাকে বলা হয় পানি তরিত বিন্দু সর্বমোটামুটি আমরা বুঝতে পারছি যে এটা এটা কি হ্যাঁ এরপরে আমরা যেটা দেখব যে এখানে পরীক্ষার সাধারণ প্রশ্ন পরীক্ষায় থাকে হ্যাঁ এটা সম্পর্ক সম্পর্ক দেখে থাকে পরীক্ষায় সম্পর্ক আসছে পরীক্ষায় সম্পর্কটা খুবই সহজ এটা দুই ধরনের প্রশ্ন আসে যে যদি তাপমাত্রা পরিমাপে যে স্কেলগুলো আছে তাপমাত্রা পরিমাপে যে স্কেলগুলো আছে ওই স্কেলগুলো সাধারণ সমীকরণ এক কথায় পরীক্ষায় আসে সেটা লেখো অথবা
তুলনা গণ ধরলে তাহলে সংখ্যার তুলনা গণ লিখলেই ওটা চলে আসবে। ওই কি তুলনা গণ আছে এই পাঁচটা ধারণা তুলনা গণ কিভাবে করবো, আমরা পাঁচটা ধারণাটা অঙ্কন করি, প্রথমে পাঁচটা ধারণাটা অঙ্কন করি। এক দুই তিন চার ডিগ্রি সি, ডিগ্রি এ, ডিগ্রি কে, ডিগ্রি আর, আর তারা ডিগ্রি রোমান, এই যে পাঁচটি ধর্মটা আমরা রাখলাম, এই পাঁচটি ধর্মটা কি করতে হবে তুলনা করতে হবে। তুলনা করতে হলে কি করতে হবে, আমাদের তুলনা করতে হবে, আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো কি, যে একটা নমুনা ধর্ম নিতে হবে। আমরা পাশে একটা নমুনা ধর্ম স্থাপন করলাম, হ্যাঁ আমি নমুনা ধর্মের স্থাপন করে দেখলাম যে এই নমুনা ধর্মটারের স্তম্ভ প্রান্ত সব কে দাগের সাথে এই বিন্দু সাথে একই দাগে আছে, অর্ধ স্তম্ভ প্রান্ত কে দাগের সাথে একই প্রান্তে আছে। আমরা এখন এই ধর্মটাগুলোর ভিতরে কি করলাম, দেখলাম যে নিম্ন স্থানান্তরান্ত এখন আমরা প্রত্যেকের ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণ তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে এই এটা এই নমুনা ধর্মটা এই বিন্দুতে নেমে গেল, সেলসিয়াস সি, ফারেনহাইট এ, কেলভিন কে, রোমার আর এবং র্যাঙ্কিন আর আর পর্যন্ত এসে নেমে গেল। এখন আমরা দেখব সাধারণ সমীকরণ অনুযায়ী এদের তুলনা কি, আমরা জানি সাধারণ সমীকরণ কি, সমীকরণটা কি আমরা জানি থার্মোমিটার, থার্মোমিটার মাইনাস নিম্ন স্থিরাঙ্ক বলেছি এবং ভাগ উদ্ধ স্থিরাঙ্ক, উদ্ধ স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। আমরা যদি এই সূত্রে এই মানগুলো বসাই তাহলে আমরা পেয়ে দেবো, আমরা থার্মোমিটার আপনি বলবেন সেলসিয়াস ক্ষেত্রে কি আসবে, সি মাইনাস জিরো, হান্ড্রেড মাইনাস জিরো, তাই আসবে সি এল থার্মোমিটার নাম, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে জিরো, উদ্ধ স্থিরাঙ্ক হচ্ছে একশো আর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে জিরো। এর ফাইনাল কি আসবে, বত্রিশ মাইনাস এত দুশো বারো মাইনাস বত্রিশ, দেখো ঠিক আছে। এর ফারেনহাইট নিম্ন স্থিরাঙ্ক বত্রিশ, উদ্ধ স্থিরাঙ্ক দুশো বারো, দুশো বারো আর নিম্ন বত্রিশ, ঠিক একইভাবে সবগুলো হবে, কে মাইনাস দুশো তিহাত্তর, তিনশো তিহাত্তর মাইনাস দুইশো তিহাত্তর, তারপরে আশি মাইনাস জিরো, সরি আর মাইনাস জিরো, আশি মাইনাস জিরো, তারপরে কি আছে আর এর মাইনাস চারশো বিরানব্বই আর ছয়শো বাহাত্তর মাইনাস চারশো বিরানব্বই। আমরা এখানে ছোট করে ছোট করে বিয়ে করে কত আসবে, সি একশো, তারপরে এফ মাইনাস বত্রিশ একশো আশি, এ মাইনাস দুশো তিহাত্তর একশো, আর বাই আশি, আর এন মাইনাস চারশো বিরানব্বই বাই একশো আশি। এটাকে আমরা আরো করতে পারি, আমরা যেটাকে বিশ দিয়ে ভাগ করে দিয়ে আসলে ধরে সি বাই থার্টিন, এফ মাইনাস বত্রিশ বাই নাইন, কে মাইনাস দুইশো তিহাত্তর বাই ফাইভ, আর বাই ফোর, আর এন মাইনাস চারশো বিরানব্বই বাই নাইন। এইটা সাধারণ সমীকরণ, এই সমীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি পরীক্ষায় প্রশ্ন থাকে যে সাধারণ সমীকরণ লিখো এক কথায় অতি সংক্ষিপ্ত এটুকু আসবে, আর যদি বলে যে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নটা আসে তুলনা গ্রহণ করো তাহলে তোমরা একটা ছবি আঁকে এই জন্য ব্যাপারটা লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। ওকে আমরা পরবর্তীতে এই সূত্র সাহায্যে অঙ্ক করব, অঙ্ক পরীক্ষায় থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমরা যখন অঙ্ক করবো তখন এই সূত্রটা আমাদের খুবই কাজে লাগবে, তোমরা সূত্রটা সবাই মুখস্থ করবে এবং তোমাদের যে পাঠ্য বই আছে ওইখানে তোমরা এগুলো একটু পড়বে। পরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আমার যোগাযোগ করবে, আমি এই অ্যান্সারগুলো দিয়ে দেবো। হ্যাঁ ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, পরবর্তীতে তোমাদের এই অঙ্কটা নিয়ে আমি আবার আসবো। হ্যাঁ সবাইকে ঘরে থাকার জন্য।